আজকে যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব বা কথা বলবো সেটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে কীভাবে নিজেকে সুখী রাখা যায়। সুখী রাখতে হলে আপনাকে এটাই ভাবতে হবে, এটাই মেনে নিতে হবে যে আপনার কাছে যা কিছু আছে, হোয়াট এভার ইউ গট, আপনি যদি এটা নিয়ে সুখী থাকুন এবং মনে করেন দিস ইজ এনাফ ফর মি, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এবং আপনাকে ভাবতে হবে যে যেটা আমার কাছে আছে এটাই আমার সম্পদ, এটা দিয়ে আমি সব কিছু করব। কার কী আছে এটা না দেখে শুধু যেই জিনিসটি আপনার কাছে আছে, আপনার কাছে যদি 50 pounds থাকে তাহলে মনে করতে হবে যে দিস ইজ এনাফ ফর মি। এবং এটা নিয়ে যদি আপনি এইভাবে চিন্তা করে থাকেন তাহলে আপনি সুখী হয়ে যাবেন। দেখেন পয়সা কড়ি যারা পয়সাওয়ালা মিলিয়নার বিলিয়নার, দে ক্যান নট স্লিপ, দে ক্যান নট ইট, অল দি টাইম রানিং আফটার হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো জীবনের চাহিদাকে যতই সীমিত করা যাবে ততই পরিবারে ও নিজের জীবনে সুখ শান্তি বিরাজ করতে থাকবে। আমরা মার্কেটে যাই না দোকানে সব কিছু কিনে নিতে, আমাদের যা দরকার, আমরা যা মনে করি আমাদের দরকার তাই আমরা কেনাকাটা করে আবার শান্তিমতো বাড়ি ফিরে আসি। সেভাবে আমরা যদি আমাদের সম্পদের ব্যাপারে একটু চিন্তা করি, আমরা তো আমাদের চারপাশের সব কিছু কোনো দিনই কিনতে পারবো না। আপনি যেখানে থাকেন, যে এরিয়াতে থাকেন, আপনি তো সমস্ত রোডের বাড়িগুলো কিনতে পারবেন না, বা গ্রাম অঞ্চলে যদি থাকেন তো সেখানে সমস্ত গ্রামটি তো আপনি কিনতে পারবেন না। ইকোনমিক্সের একটি কথা আছে না, ওয়ান্স আর আনলিমিটেড, অভাবের কোনো সীমা নাই। আপনি প্রথম যদি মনে করেন যে আমার একটা সাইকেলের দরকার, আপনি সাইকেলটা কিনলেন, তখন আপনাকে অটোমেটিকলি চিন্তা করতে হবে যে সাইকেল দিয়ে তো সবসময় চলা যায় না, তো একটা গাড়ির যদি ব্যবস্থা হতো, তো একটা গাড়ির ব্যবস্থা হয়ে গেলে আবারও মনে প্রশ্ন জাগবে যে না, ওই গাড়িটা তো আপ টু ডেট না, আমাকে স্পোর্টস কার কিনতে হবে, আমাকে এই কিনতে হবে। এই যে মানুষের, এটা মানুষের, সব মানুষের নেচার যে যতই আমরা পাবো আমরা সুখে থাকতে পারবো না, ততই আমরা ওয়ান আফটার অ্যানাদার আমাদেরকে এই নিতে হবে, সেই করতে হবে, এটাই এটাই। তো যেহেতু আপনি চারপাশে সব কিছু কোনো দিনই কিনতে পারবেন না বা সুযোগ কোনো দিন হবে না, তাই আমাদের প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমার কী কী দরকার, আমার বা আমার পরিবারের জন্য। এরপরে যদি এগুলোর জন্য সামনের দিকে চলি এবং এগুলা কীভাবে আমরা পাবো, মনে করেন আমার একটি বাড়ির দরকার, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিলাম যে আমার একটা বাড়ির দরকার, প্রয়োজন, তো ওইটা কিনলেন, ওইটা কিনে যদি ওই বাড়িটা নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারেন, অন্য চিন্তা না করে আরও একটি বাড়ি আরও একটি বাড়ি এভাবে না করে, তাহলে আপনার জীবন অটোমেটিকলি ইউল বি হ্যাপি এভার। তো আমরা এগুলার জন্য সামনের দিকে চলি, যখন আমাদের এসবগুলো হয়ে যাবে তখনই যদি আমরা আনন্দ চিত্তে শান্তিভাবে দিন যাপন করতে থাকি এবং আল্লাহর উপর ভরসা করে চলি, তখনই আপনি আমি সুখী হতে পারবো, পেরেশানি থাকবে না, পরিবারে একে অপরের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি অপরিসীম ভালোবাসা গড়ে উঠবে এবং সম্পদে আল্লাহ আরও বরকত দান করবেন, সেটির কোনো দিন শেষ হবে না, চলতে হবে আল্লাহ ও রসুলের আদেশ মোতাবেক। নিজের জীবনকে বাক করে দেখতে হবে প্রতি 5 বা 10 বছরের ব্যবধানে আপনি কী করতে পারবেন বা কী করতে পারবেন না, এই প্রশ্নটি আপনি
নিজে আপনাকে করে বাইর করে জীবনের আর কতটুকু চান, জীবনের আর কতটুকু চান? জীবন আপনি এই এইখানে তো আপনি চিরস্থায়ী না, আপনার আগে আমাদের আগে আমাদের অনেক চলে গেছেন। ওরাও এইভাবে চিন্তা করত, ওরা ওইভাবে চিন্তা করত যে আর কী কী দরকার, কী করতে হবে, একটার পর আরটা একটার পর আরটা, এভাবেই জীবনে অশান্তি পেরেশানি এই সমস্ত চলে আসে। তো আপনি তো সুখ সুখ নামক যে বাক্যটি আমরা সবসময় বলে থাকি যে সুখী হতে পারলেই এইভাবে হবে, আপনি সুখী হতে হলে আপনার ইগোটুবি লিমিটেশন, আপনি লিমিটের ভিতরে চললে আপনার অটোমেটিকলি সুখ এসে যাবে এবং বাকিগুলা আপনার আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এবং যে জিনিসটি আমরা অনেকেই মানি না করি না, যে আমরা আমাদের সুখ আমাদের পরিবারই হচ্ছে আমাদের সুখের কেন্দ্রবিন্দু, এবং পরিবারের অনেক অনেক আপনি আপনিও দেখতে পাবেন অনেকে পয়সা আছে, তারা জানে না তাদের কত ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি পরিবারে সীমাহীন সীমাহীন দুর্যোগ সীমাহীন দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট পয়সা কড়ির ব্যাপারে না, শুধু এটা একে অপরের সাথে কোনো কমিউনিকেশন নাই, স্বামী জানে না স্ত্রী কোথায় যাচ্ছেন, স্ত্রী জানে না স্বামী কোথায় যাচ্ছেন, ছেলেমেয়েরা জানে না কে কী করতেছেন, এই যে ওইটা ওইটা যদি চলে যায় তাহলে আপনি কী করবেন? আপনি কোটিপতি হয়ে তো আপনার লাভ নাই, আপনি সব কিছু করতেছেন সুখ শান্তির জন্য, কিন্তু এইগুলো করার মাধ্যমে যদি আপনার পেরেশানি ডিপ্রেশন এন্ড অফ দি ডে আপনাকে হসপিটালে ভর্তি করতে হয়, হসপিটালে অনেকে আমরা দেখেছি সিরিয়াস সিরিয়াস রোগে ভুগেন, এই মানসিক অশান্তির ধরন, এটার মধ্যে থেকে অনেক সিরিয়াস সিরিয়াস ডিজিজ ব্যারাম হয়ে যায়। তো অনেকে হসপিটাল ভর্তি হন, অনেকে হঠাৎ করে হসপিটাল যান, কিন্তু হাই এই পেরেশানির জন্য অনেকে রাত হসপিটাল থেকে বাড়ি ফিরা হলো না। তো আসুন আমরা আমাদের মতোই চলি, আমার নিজের পকেটে যেগুলো আছে ওইগুলো নিয়ে আমরা যদি সীমাবদ্ধতার মধ্যে বাস করি তাহলে পরিবারে সুখ শান্তি সব কিছুই চলে আসবে। ধন্যবাদ আমাকে আজকে শোনার জন্য, আমার সেমিনারে আপনারা যোগ দেবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।